অ্যালেক্স। হাই, আমি ক্লারা। প্লিজ সাবস্ক্রাইব করুন টাইনি ড্রিমস চ্যানেল, বেল আইকন প্রেস করুন আরো আপডেট পাওয়ার জন্য। অনেক বছর আগে এক রাজ্যে এক রাজা এবং তার রানী বাস করত, যারা তাদের নিজের একটা বাচ্চা চাইত। তাদের ইচ্ছেটা তখন পূরণ হলো যখন তাদের একটা ছোট বাচ্চা মেয়ে জন্মালো। রাজা এবং রানীর খুশির সীমানাই ছিল না, তাই তারা ঠিক করলেন যে একটা শাহী রাতের ভোজের ব্যবস্থা করবেন। রাজ্যের সমস্ত পরীদের সেখানে নিমন্ত্রণ জানানো হয়েছিল, কারণ রাজা এবং রানী জানত যে তারা তাদের রাজকুমারীকে সুন্দর অমূল্য উপহার দেবেন। কিন্তু রাজা এক বুড়ি পরীকে নিমন্ত্রণ করতে ভুলে গেছিলেন, যে ছিল খুবই দুষ্টু। পার্টির দিনে পরীরা রাজকুমারীকে উপহার দিতে এলো। প্রথম পরী তাকে সৌন্দর্য উপহার দিল, দ্বিতীয় পরী দিল সুখ, অন্যরা দিল সততা, স্বাস্থ্য, লালিত্য এবং দয়াভাব। সপ্তম পরী যেই না উপহার দিতে যাবে, তখনই একটা বড় ধামাকা হলো। সেই বুড়ি পরী দেখা দিল যাকে নিমন্ত্রণ করা হয়নি, সে ভীষণই রাগে ছিল। প্রত্যেকেই পিছু পা হলো যেই না সে দোলনার কাছে এগোতে লাগলো। তোমার 16 বছর বয়সে তোমার চরকার টাকুতে হাতে আঘাত লাগবে আর তুমি মারা যাবে। সে অভিশাপ দিল সেই শিশু রাজকুমারীকে ঘন কুয়াশায় উধাও হয়ে যাওয়ার আগে। প্রত্যেকে ভয়ে কাঁপছিল, কিন্তু সেই মুহূর্তে সেই সপ্তম পরী যে তার উপহার তখনও দেয়নি, সে দোলার কাছে এলো। চিন্তা করো না, সে রাজা এবং রানীকে বলল, তোমাদের মেয়ে মারা যাবে না। আমার জাদুকাঠি এতটা শক্তিশালী নয় যে ওই কালো পরীর অভিশাপ থেকে মুক্তি দেবে, কিন্তু আমি এর প্রতিকার করতে পারি। তোমাদের মেয়ে মারা যাবে না, রাজকুমারী ঘুমিয়ে থাকবে প্রায় 100 বছরের জন্য, তখনই জেগে উঠবে যখন এক রাজকুমার তাকে কিস করবে। রাজা তার মেয়েকে বাঁচানোর জন্য আদেশ দিলেন যে চরকা জাতীয় কোনো জিনিস বা চরকাকে জ্বালিয়ে দেওয়া হোক। 15 বছর খুব ভালোভাবে কাটল। রাজকুমারী সুন্দরী যুবতী হয়ে উঠল, দয়ালু এবং হাসি খুশি যেমনটা এর আগে কেউ কখনো দেখেনি। শেষ পর্যন্ত তার 16তম জন্মদিন চলে এলো। রাজা এবং রানী একটা দারুণ পার্টির আয়োজন করলেন তাদের রাজপ্রাসাদে। তারা ভেবেছিলেন যে ওই দিন তাকে চরকার টাকু থেকে এইভাবেই দূরে রাখা যাবে, আর এইভাবেই তাকে সেই কালো পরীর অভিশাপ থেকে দূরে রাখা যাবে। এই সব জলসার পরে রাজকুমারী জিজ্ঞাসা করল যে সে লুকোচুরি খেলতে পারে কিনা। যখন তার লুকোনোর পালা এলো, সে রাজপ্রাসাদের কোণে দৌড়ে চলে গেল এবং সেখানে একটা দরজা দেখতে পেল যেটা সে এর আগে কখনো দেখেনি। সে সেই ঘুরন্ত সিঁড়ি দিয়ে একেবারে ওপরে উঠে গেল। সে ভাবল এর থেকে চমৎকার জায়গা আর হতে পারে না। সে যখন ওপরে পৌঁছল, সে একটা ছোট্ট ঘর খুঁজে পেল যেখানে একটি বুড়ি মহিলা চরকায় কিছু বুনছিল। আপনি কি করছেন? রাজকুমারী জিজ্ঞাসা করল। সে ওই চরকা দেখে মনোমুগ্ধ হয়ে গেল, কারণ এর আগে এমন জিনিসটা সে কখনোই দেখেনি। ও, আমি চরকা চালাচ্ছি, সেই বুড়ি মহিলা চালাকির সাথে উত্তর দিল। সে আর অন্য কেউ ছিল না, সে বুড়ি কালো পরি ছিল। রাজকুমারী সেখানে গিয়ে বসলো আর চরকার টাকু চালাতে শুরু করলো। আর যেই না সে চরকায় হাত দিল, সেই চরকার টাকু তার হাতে ফুটে গেল। সঙ্গে সঙ্গেই সে মাটিতে পড়ে গেল, সে মারা গেল। কালো পরীর অভিশাপ ভুলে গেল।
কিন্তু ভালো পুরীর আশীর্বাদও কাজ করল, কারণ রাজকুমারী মারা যায়নি, সে শুধু ঘুমিয়ে পড়েছিল। তার সাথে সাথে রাজপ্রাসাদেরও সকলেই ঘুমিয়ে পড়ল। রাজা এবং রানী তাদের সিংহাসনে বসেই ঘুমিয়ে পড়ল। সেই সব অতিথিরা যারা রাজকুমারীকে দেখতে এসেছিল তারাও ঘুমিয়ে পড়ল। রানীরা তাদের উনুনের সামনেই ঘুমিয়ে পড়ল। রাজপ্রাসাদের চারপাশে মানুষের ঘুমানোর আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। অনেক বছর কেটে গেল, রাজপ্রাসাদটা একটা বড় ভয়ঙ্কর জায়গায় পরিণত হল। আর প্রায় সকলেই রাজা রানী এবং তাদের সুন্দরী মেয়ের কথাও প্রায় ভুলেই গেছিল। কিন্তু একদিন, প্রায় 100 বছর পরে, এক যুবক রাজকুমার সেই রাজপ্রাসাদটি দেখতে পেল। সে ওখানে থেমে এক বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করল যে এটার পিছনে কি রয়েছে। সেই বৃদ্ধ মানুষটি রাজপ্রাসাদের ব্যাপারে তাকে বলল। রাজকুমার গল্পটি শুনে খুবই উৎসাহিত হল আর অধৈর্য হয়ে পড়ল এটা সত্যি কিনা মিথ্যা জানার জন্য। সে তার ঘোড়ায় চড়ে সেই প্রাসাদের দিকে এগোতে থাকল। সে অবাক হয়ে গেল যে তার রাস্তার কাঁটাগুলো সরে গেছিল, আর সে খুব তাড়াতাড়ি সেই প্রাসাদের কাছে গিয়ে পৌঁছল। সে যেই না দরজাটা খুলল, সে দেখতে পেল যে ওখানে কত মানুষ ঘুমিয়ে পড়ে রয়েছে। প্রত্যেকটা জিনিস ধুলোয় ভরে গেছে এবং চারিদিকে শুধু মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে। সে চারিদিকটা ভালো করে ঘুরে দেখল এবং শেষ পর্যন্ত সে সেই ঘুরন্ত সিঁড়িওয়ালা জায়গায় পৌঁছল। সেখানে একটা ছোট্ট ঘরে একটি সুন্দরী মেয়ে ঘুমোচ্ছিল, যা এর আগে সে কখনো দেখেনি। সে এতটাই সুন্দর ছিল যে রাজকুমার কিছু না ভেবেই তাকে কিস করে নিল। সঙ্গে সঙ্গেই সেই জাদুর মায়াজাল কেটে গেল। রাজকুমারী তার চোখ খুলল। সে সবার প্রথমে তার চোখের সামনে সুন্দর রাজকুমারকে দেখতে পেল। রাজকুমার রাজকুমারীকে সে সিঁড়ি দিয়ে ভালোভাবে নামিয়ে নিয়ে গেল। আর রাজপ্রাসাদের চারপাশে যে শব্দ হচ্ছিল সে সব বন্ধ হয়ে গেল। রাজকুমার রাজা এবং রানীকে তাদের সুন্দরী মেয়েকে বিয়ে করার অনুমতি চাইল। তারা অনুমতি দিলেন এবং তাদের বিয়ের আয়োজন করা হল। সেই 7টা ভালো পুরীকে তাদের বিয়েতেও নিমন্ত্রণ জানানো হল। তারা রাজকুমার এবং রাজকুমারীকে সুখে জীবন যাপন কাটানোর আশীর্বাদ দিলেন। আর সেই দুষ্টু কালুপুরীর সাথে যে কি হয়েছিল তা কেউ জানে না।